আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি নাজমাস কুকিং স্টুডিওতে। দর্শক, গরমের ক্লান্তিতে এক কাপ লেবু চাই প্রশান্তি আলাদা, তাই আমি আজ আপনাদের এক কাপ লেবু চা তৈরি করে দেখাবো। এটা খুবই হেলদি এই গরমের জন্য এবং শরীরে ভীষণ প্রশান্তি আসে। তার জন্য এখানে আমি এই যে এক কাপ পানি নিলাম, যে এক কাপ পানি দিয়ে দিলাম। এই চাটা কিন্তু চিনি ছাড়াও ভালো লাগবে, তবে যাদের ডায়াবেটিক্স আছে তারা তো আর চিনি খেতে পারবে না। তারপরে যেহেতু আমার ডায়াবেটিক্স নাই, তো আমি এটা চিনি দিয়েই খাবো। তো চিনিটা লেবু চাতে একটু বেশি লাগে, তাই এখানে আমি এক চা চামচ ভর্তি করে চিনি দিয়ে দিলাম। এবার চুলাটা জ্বালিয়ে নিব। এখন পানিটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। পানিটা প্রায় বলক উঠেছে, পানিটা আমি আরও একটু ভালোভাবে বলক তুলে নিব। একটু নেড়ে নিচ্ছি, এবার আমি পানিটা আরো একটু বলক তুলে নিব এবং পানিটা খুব ভালোভাবে ফুটিয়ে নিব। এই চাটা তৈরি করতে খুব বেশি সময় লাগে না, 2 মিনিটের মধ্যেই এই চাটা হয়ে যায়, কিন্তু খেতে দুর্দান্ত ইয়াম্মি আর শরীরের ক্লান্তিটা দূর করে। অনেকটা সময় পানিটা বলক তুলে নিলাম, আমি প্রায় 2 মিনিট সময় পানিটা বলক তুলে নিয়েছি। এবার আমি এখানে এই যে এক চা চামচ পরিমাণ চায়ের গুঁড়া দিয়ে দিচ্ছি। লেবু চাতে চায়ের গুঁড়াটা একটু বেশি লাগে। এবার একটু নেড়ে নিচ্ছি। তিরিশ সেকেন্ড সময় আমি এই চাটা জ্বালিয়ে নিব। চাটা জ্বালিয়ে নেওয়া হয়ে গেল, এবার আমি চুলাটা বন্ধ করে দিব। এখন আমি চাটা ঢেলে নিব। আমি একটা ছাঁকনি দিয়ে চাটা ছেঁকে নিচ্ছি। এবার আমি চায়ের মধ্যে এই লেবুটা দিয়ে দিব। সবটুকু না, আমি মানে চিপে কিছুটা লেবু দিলাম। এবার একটু নেড়ে নিব। তৈরি হয়ে গেল দারুণ ইয়াম্মি লেবু চা। এই এক কাপ চা পান করলে আপনার শরীরের সমস্ত ক্লান্তি দূর হয়ে যাবে। দর্শক, তৈরি হয়ে গেল আমার লেবু চায়ের রেসিপি। দর্শক, আমার আজকের এই লেবু চায়ের রেসিপিটি যদি আপনার ভালো লাগে, তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট সেকশনে কমেন্ট করার জন্য অনুরোধ রইল, আর ভিডিওটি শেয়ার করার জন্য অনুরোধ রইল আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে। এত সময় আমার পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। একামনে আল্লাহ হাফেজ।